अरे धर देखो एक चलो ना आराम से धर दे चलो उठते थको दीदी उठो घोषणा करा হয়েছে 9:00 একটু সামনে দেখতে পাচ্ছেন একটা দলীয় ব্যানারে যখন যাচ্ছেন দলীয় কার্যক্রম কোন একটা মিটিং এ আপনারা যাচ্ছেন কালকে এ দুই যাবে কালকে ওটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আইন অমান্য ল অ্যান্ড অর্ডারের বিষয় সুতরাং আপনাদের ওখানে যেতে আপনারা যাবেন আমরা যারা দেখুন আমাদের ভারতবর্ষের মধ্যে দলীয় কার্যক্রমে সংগঠন কোন রাজনৈতিক সংগঠন করা যেন অপরাধ হয়ে থাকে আপনারা দেখেন আপনারা কোনো আপনাদের কোনো নির্দিষ্ট কোনো আপনারা যেতে চান আমি আপনাদের অ্যারেস্ট করব এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে দেখার বাকি ছিল যে আজকে লোক গণতন্ত্র হারাচ্ছে আজকে গণতন্ত্র বিপন্ন আজকে একটা আইন অমান্য আন্দোলন ছাড়া রাজ্যব্যাপী সবাই জানে এবং তার জন্য একটা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আজকে পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করতেছে সেই দলদাস দিয়ে আজকে আমাদেরকে অ্যারেস্ট করা হলো এবং যাতে নবান্নতে লোক না যেতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে কিন্তু কখনোই কোনো আন্দোলন কারো জন্য ঠেকে থাকেনি আন্দোলন আন্দোলন মতন হবেই কতজনকে অ্যারেস্ট করলো আজকে আজকে আমাদেরকে এখানে যতজন ছিলাম সবাইকে প্রায় অ্যারেস্ট করছে ঠিক আছে কতজন তাও তাও মোটামুটি 10-15 জনকে অ্যারেস্ট করছে হ্যাঁ কিন্তু আর সবাইকে ছন্নছাড়া করে সব এদিক ওদিক হয়ে গেল কিন্তু অ্যাকচুয়ালি এভাবে কোনোদিন আন্দোলন থামাই থাকে রাখা যাবে না আগামী দিন আন্দোলন হবেই এবং মমতার আর বেশি দিন নেই এর মধ্যেই মমতার পতন হবে এবং পতনের সময় দেখা যায় লোক ছটফট করে যখন কোনো লোক মারা যায় তখন তা ছটফট হয় আজকে মমতা ব্যানার্জির যা প্রোগ্রাম দেখা যাচ্ছে এটা সে তার মরণকালের যে ছটফট সেটা আজকে বোঝা যাচ্ছে কালচিনি ব্লক থেকে কোনো কর্মী যাচ্ছে না বিজেপি কর্মী যাচ্ছে না কলকাতায় আজকে তারা তো যদি এখান থেকে না যেতে যায় বাসে হোক যেখানে হোক যাবে তারা বিভিন্ন কর্মী বিভিন্নভাবে যাচ্ছে কিন্তু আজকে এটা খুব খারাপ দিক যে গণতন্ত্র আজকে বিপন্ন আজকে পশ্চিমবঙ্গে যে ল অ্যান্ড অর্ডার সেটা আজকে নেই এটাই আজকে প্রমাণ হচ্ছে এইভাবে একটু রোকা যারা বাধা দিয়া যায় ক্যা হ্যাঁ বিষয়টা থোড়া বতাই নেই হম লোক চোর ধরো জেল ভরো এটো 13 তারিখ নবান্ন ঘেরাও থাকলো হম লোক পার্টি কি তরফ সে तो दिन रखा गया था 13 तारीख को तो पूरी बंगाल से हम लोग को जाने के लिए तो पार्टी से निर्देश था तो हम लोग हमारा अपना मंडल से 100 आदमी करीब हम लोग लेके जा रहे हैं तो अभी यहाँ पे आके देखा तो पूरा पुलिस फोर्स लगा हुआ है हमें पूछा गया
तो बोलता है कि आप लोग का वहाँ 99 में कैंसिल हो गया है तो आप लोग नहीं जा पाएंगे। हम बोला क्यों नहीं जा पाएंगे, बोलता नहीं जा पाएंगे। देखिए हम लोग के पास ना कोई झंडा है ना कुछ है, लेकिन आज हम लोग को यहाँ से रोका गया है, बाधा दिया जा रहा है जाने, बाधा दिया जा रहा है, बहुत ही बाधा दिया। अभी क्या करेंगे आप लोग? तो देखते हैं, अभी हम लोग का चार बजे ट्रेन है, अगर ट्रेन आता है तो हम लोग जबरदस्ती चढ़ जाएंगे। चढ़ने नहीं दिया तो देखते हैं, अभी चार बजने में टाइम है। अभी से बाधा मिल रहा है आप लोग? अभी से बहुत ही बाधा, यहाँ नहीं हमारा पूरा जिला में बाधा मिल रहा है। तो ये गलत बात हो रहा है। ये देखिए हम लोग के पास ना कोई झंडा है ना कोई बैनर है, और हम लोग को यहाँ से चढ़ने नहीं दे रहा है। ये तो अच्छी बात एकदम नहीं है, हम लोग के लिए बहुत ही खराब लग रहा है। लेकिन हम लोग का पार्टी का जो प्रोग्राम है वो प्रोग्राम में हम लोग जाएंगे ही, जैसे मर्जी भी जाएंगे, देखते हैं अब क्या होगा। आपका नाम? उत्तम लामा, कालचीनी मंडल प्रेसिडेंट। আমাদের আগামীকাল অর্থাৎ ওই 13ই আমাদের সেপ্টেম্বর কলকাতাতে নবান্ন চল অভিযান, সেই নবান্ন চল অভিযানকে কেন্দ্র করে আমরা আলিপুরদুয়ার শহরে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে আসবার জন্য আমরা বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। কিন্তু আজকে হঠাৎ করে আচমকা আলিপুরদুয়ারের পুলিশ প্রশাসন আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় কামাখ্যাগুড়ি, শামুকতলা রোড এবং আলিপুরদুয়ার জংশন সমস্ত এলাকায় তারা আমাদের কর্মী সমর্থকদেরকে আটকে দিচ্ছে এবং তাদেরকে অ্যারেস্ট করেছে। তাদের একটাই উদ্দেশ্য, যাতে আমাদের কর্মী সমর্থকরা এই স্পেশাল ট্রেনে উঠতে না পারে। আমরা আজকে এই মুহূর্তে কলকাতায় আছি, বিধানসভায় আছি, এখান থেকে আমরা খবর পেয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলাম কিভাবে রেলের ভেতরে ঢোকে, রেলের প্রেমিসেসে জংশন স্টেশন এবং রেল স্টেশনগুলোর মধ্যে ভেতরে ঢুকে এই যে পশ্চিমবঙ্গ পুলিশ এইভাবে বিজেপির কর্মী সমর্থকদেরকে গ্রেপ্তার করছে, এর থেকে মানে এত নির্লজ্জ এত লজ্জাজনক ঘটনা আর ঘটতে পারে না। আজকে নবান্ন অভিযানের অনুমতি আছে কি নেই সেটা কলকাতার বিষয়, কলকাতার পুলিশ প্রশাসন ঠিক করবে। কিন্তু আলিপুরদুয়ার থেকে আজ যারা কর্মী সমর্থকরা এই দুর্নীতির প্রতিবাদে চোর ধরো জেল ভরো এই কর্মসূচিকে সফল করতে তারা আমাদের ভাড়া করা স্পেশাল ট্রেনে উঠে কলকাতা আসবে, তাদেরকে কলকাতা আসতে দেওয়া হচ্ছে না। তাদেরকে ট্রেনে উঠবার আগেই আটকে দেওয়া হচ্ছে রাস্তায়, এমনকি স্টেশনের ভেতর ঢুকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে। আমরা ধিক্কার জানাই এই ধরনের দেউলিয়াপনার রাজনীতির। এইভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের আটকানো যাবে না, নবান্ন অভিযানকেও বন্ধ করা যাবে না। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করবার, সেই গণতান্ত্রিক অধিকারকে খরণ করছে আলিপুরদুয়ারের পুলিশ প্রশাসন। ফলে আমি চাই অবিলম্বে যেন এই ধরনের অগণতান্ত্রিক রাস্তা থেকে প্রশাসন সরে আসে এবং শান্তিপূর্ণভাবে বিজেপির অন্য কোনো ট্রেন যাত্রীকে সমস্যা সৃষ্টি না করে নিজেদের ভাড়া করা ট্রেনে যেন উঠতে দেওয়ার ব্যবস্থা করে। আর যদি না হয় তাহলে কিন্তু আমরা আইনের দ্বারস্থ হব এবং তীব্র আন্দোলন গড়ে তুলব। কর্মীদের যেখান থেকে যে নবান্ন অভিযানে যাচ্ছেন দেখলাম পুলিশ একটা বাধা দিচ্ছে এরকম শুনলাম, কি আছে বিষয়টা একটু বলুন? বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জির দলের সব চোর আজকে সেই চোর ধরোর প্রোগ্রামে সবাই যাওয়ার জন্য উৎসুক এবং সবাই যাবেও ভাবছে। তো আজকে আমরা মানা করা সত্ত্বেও লোক যেতে যাচ্ছে, তারা নিজের খরচায় যাচ্ছে, তারপরেও মমতা ব্যানার্জি ভয় চেটে মমতা ব্যানার্জি ভাড়া দেওয়া যারা পুলিশ আছে সেই পুলিশকে তারা ব্যবহার করতেছে, সেই ব্যবহার করে তারা এই কাজটা করতে যাচ্ছে। কারণ মমতা ব্যানার্জি জানে সে আর বেশি দিন নাই, তাই লাস্ট কেউ মরার আগে দেখবেন সে তার কাউকে দেখতে চায়। ঠিক মমতা ব্যানার্জির অবস্থা সেই যে মরাকালে সে হচ্ছে একটা লাস্ট একটা কামড় দেওয়ার চেষ্টা করতেছে এবং এই কামড়ে কোনো কাজ হবে না আগামী দিন, বেশি দিন নেই। আমাদের বিরোধী জনতা শুভেন্দুকে বারবার বলে আসছে যে ডিসেম্বর মানে কয়েকদিনের মধ্যেই মমতা সরকার পড়বে, এটারই আসতে একটা প্রতিফলন, আর বেশি দিন নেই মমতা সরকার। কি বাধা দেওয়া হচ্ছে আপনাদেরকে? হ্যাঁ, আলিপুরদুয়ার বাধা দেওয়া হচ্ছে, এখানে বাধা দেওয়া হচ্ছে, পুলিশ এখানে দাঁড়া আছে, কিসের জন্য? কোনো প্রয়োজন নেই তো। যদি আজকে যেতে না দেওয়া হয় আপনার কিছু পদক্ষেপ? আমরা তো যাবোই, আর আদারওয়াইজ আমরা হচ্ছে মানে যাবোই, আমরা যেভাবে যাবোই, কারণ তারা কি বাধা ছিল আমরা দেখবো।